বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর, মেয়েরা তো তার জন্য পাগল। কিন্তু জানেন কি, শাহিদ কাপুরের তিনটে বাবা। হ্যাঁ, একেবারেই ঠিক শুনেছেন। আপনারা হয়তো ভাবছেন শাহিদ কাপুরের সম্পর্কে এরকম কথা তো আগে কোনোদিনও শোনেননি, কিন্তু এটাই সত্যি। আজকে সেই কথাই জানাবো আপনাদের। তবে তার আগে এই ভিডিওটি যদি ইউটিউবে দেখেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, সঙ্গে ক্লিক করুন বেল বাটনে। আর যদি দেখেন ফেসবুকে, লাইক এবং ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। পঙ্কজ কাপুর এবং নীলিমা আজিমের সন্তান শাহিদ কাপুর 1975 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন পঙ্কজ কাপুর এবং নীলিমা। তবে 1984 সালেই তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর পঙ্কজ কাপুর বিয়ে করেন সুপ্রিয়া পাঠককে 1989 সালে। পঙ্কজ এবং সুপ্রিয়ার দুই সন্তান, সানা কাপুর এবং রুহান কাপুর। এরপর 1990 সালে শাহিদ কাপুরের বায়োলজিক্যাল মাদার নীলিমা বিয়ে করেন রাজেশ খাট্টারকে। কিন্তু তার এই বিবাহিত জীবনও সফল হয় না। 2001 সালে নীলিমা এবং রাজেশের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। নীলিমা এবং রাজেশের একটি সন্তানও রয়েছে, তার নাম ঈশান খাট্টার। নীলিমার সঙ্গেই থাকেন ঈশান। শুধু তাই নয়, শাহিদের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক রয়েছে ঈশানের। রাজেশের সঙ্গে বিচ্ছেদের পরে নীলিমা আবার বিয়ে করেন উস্তাদ রাজা আলী খানকে, কিন্তু এই বিয়েও সফল হয় না, ভেঙে যায়। অন্যদিকে বিচ্ছেদের পরে 2007 সালে রাজেশ খাট্টারও বিয়ে করেন বন্দনা সজনানিকে। তবে শাহিদ কাপুর যে শুধু তার বায়োলজিক্যাল মা বাবাকে ভালোবাসেন এমনটা কিন্তু নয়। তিনি রাজেশ খাট্টার, সুপ্রিয়া পাঠক, বন্দনা সজনানি এবং তার সমস্ত ভাই বোনকেই ভীষণ ভালোবাসেন এবং প্রত্যেকের সঙ্গেই তার সম্পর্ক খুব মধুর। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.